প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 18.3 কোশ্চেন নম্বর 1। 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, ঠিক আছে? তাহলে দেখো, 1000-এর নিকটতম পূর্ণবর্গ যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তো দেখো, আমরা কিভাবে এটা সমাধান করছি। সমাধান ঠিক আছে, তাহলে 1000-এর 1000 তাহলে 1000-এর যদি আমরা বর্গ বের করি তাহলে কত বার করছে? 1000-এ নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে 1000, ঠিক আছে, তাহলে 1000-কে আমরা বর্গমূল বের করব। 1000-এর বর্গমূল কত হচ্ছে দেখে নিই। 1000-এর বর্গমূল কাছাকাছি কত হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে ডান দিক থেকে দুটো সংখ্যা, দুটো সংখ্যা, ঠিক আছে? দেখো, 3 3 9, 3 3 9, 10 - 1 অর্থাৎ 1 0 0, ঠিক আছে? আর এখানে 3 আছে, তাহলে 3-এর যদি 2 গুণ করা হয়, 3 2 গুণে 6 মানে হচ্ছে 6, ঠিক আছে? তবে এখানে 100 আছে, তাহলে আমরা যদি এখানে 1 দিই, 1 1, তাহলে আমাদের হচ্ছে 61 61। আমরা এটা যদি মাইনাস করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 9, হচ্ছে 9, আর 6 1 7, 3 39। দেখো, 1000-এর কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নেই, ঠিক আছে, কাছাকাছি আছে। তাহলে আমরা লিখবো যে 1000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তাহলে 1000 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 1000-এর পূর্ববর্তী, 1000-এর পূর্ববর্তী, 1000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কত হবে দেখো? 1000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, পূর্ববর্তী পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান হবে কত হবে? 1000, 1000, 1000 মাইনাস 39। তাহলে 1000 থেকে আমরা যদি 39 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো? 1000, 1000, তার থেকে মাইনাস 39 যদি করা হয় তাহলে 9 1 4 6, হাতে 1 9 6 1 9 6 1 961। তাহলে দেখো, 1000 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? তাহলে আমরা 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে চাইছি। তাহলে 1000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 961। তাহলে 1000-এর পরবর্তী সংখ্যা তো কত? এই যে 31 পেয়েছিলাম, তাহলে আমাদের তার পরের সংখ্যাটা হবে 31 + 1 অর্থাৎ 32, তাই তো? 32-এর বর্গ। তাহলে 1000-এর পরবর্তী, পরবর্তী 1000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা এটা আমরা বের করব। পরবর্তী পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা 1000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে দেখো? এটা হবে 31 ছিল, তাহলে 31 + 1 স্কোয়ার অর্থাৎ 32-এর স্কোয়ার হবে। তাহলে 32-এর বর্গ যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি দেখে নিই। 32-এর বর্গ অর্থাৎ 32, তার সঙ্গে 32 যদি গুণ করা হয় তাহলে পাচ্ছি 2 2 গুণে 4, 3 2 গুণে 6, 3 2 গুণে 6, 3 3 9 4, 6 6 12, হাতে এখানে 0 1 10, 1024, তাহলে আমরা পাচ্ছি 1024। তাহলে দেখো, আমরা 1000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা পেলাম 961, আর 1000-এর
পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পেলাম 1024। এবার দেখতে হবে যে আমাদের কোনটা নিকটতম। এখন কোনটা নিকটতম সেটা আমাদের দেখতে হবে। এখন 1024 মাইনাস 1000, তাহলে তার মধ্যে পার্থক্য কত পেয়েছি আমরা? 24, 24, ঠিক আছে। আর এবং 1000 মাইনাস 961, তার পার্থক্য কত পাচ্ছি আমরা? 39। তো দেখো এটা পার্থক্য হচ্ছে 24, এটা পার্থক্য হচ্ছে 39। তো দেখো এই 1024 এটা কিন্তু 1000-এর নিকটতম। ঠিক, আমরা লিখতে পারি যেহেতু 24 ইজ লেস দেন 39, 24 কোন 39 চেয়ে কম, অতএব 1000-এর, অতএব 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা 1024, এটাই আমাদের উত্তর হবে। আরেকবার দেখে নি অঙ্কটা, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 1000-এ আমরা বর্গমূল বের করছি, 1000 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা দেখো 3 দিয়ে করলাম, 3 দিয়ে 9, 3 দুগুণে 6 হয়ে গেল 61, এটা আবার করলাম 61, 1000 100 হয়েছে, 61 মাইনাস করলে 39। তাহলে 1000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, 1000 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার আগের সংখ্যাটা কত হবে? 1000 মাইনাস 39, 39 বিয়োগ করে দিলাম, তাহলে হচ্ছে 961। 1000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে 31 বেরিয়েছিল, তার পরবর্তী কত? 32 হবে। তো 31 প্লাস 132 স্কোয়ার, অর্থাৎ 1024। এবার দেখতে হবে এই 961 আর 1024 এর মধ্যে কোনটা নিকটতম। তাহলে 1024 মাইনাস 1000 যদি করি, তাহলে 24-এর পার্থক্য রয়েছে, আর 1000 মাইনাস 961, 39-এর পার্থক্য রয়েছে। তাহলে দেখো এই 24 বা 24 এটা কিন্তু কাছাকাছি। তাহলে যেহেতু 24 এই 24 ইজ লেস দ্যান 39, অতএব আমরা লিখতে পারি 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 1024, এটাই হবে উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।